সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয় বাংলাদেশের এক যুবক। তারই প্রতিবাদ জানিয়ে 8 ফেব্রুয়ারি ভারতের বিএসএফ এর ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশের ব্ল্যাক হ্যাট হ্যাকার্স নামের একটি গ্রুপ। ওয়েবসাইটটিতে এখন প্রবেশ করলে কেবল সোর্স কোডের দেখা মেলে। শুধু বিএসএফ এর ওয়েবসাইটই নয়, গত কয়েকদিনে ভারতের হাইওয়ে পুলিশ, মহারাষ্ট্র সরকার, পাসপোর্ট নিবন্ধন ওয়েবসাইট সহ শতাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এমন হ্যাকিং এর শিকার হয়েছে, যার কয়েকটিতে প্রবেশ করলে এখনো দেখা যাবে বিএসএফ এর হাতে বাংলাদেশিদের নির্যাতনের ছবি ও তথ্য দিয়ে সাজানো পৃষ্ঠা। এই হ্যাকিং এর নেতৃত্ব দানকারী সংগঠনের একটি ঘোষণা পাওয়া যাচ্ছে ইউটিউবে। প্রতীকী চরিত্র এবং কম্পিউটারাইজড কণ্ঠে সেখানে বলা হয়েছে এমন সাইবার যুদ্ধের কারণ। Citizen of Bangladesh, we had a group of blackhead hackers. বাংলাদেশের নাগরিকরা, আমরা বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। এখন আপনার চোখ খোলার সময়। বিএসএফ 1000-এর বেশি বাংলাদেশিকে হত্যা করেছে, তাদের গুলিতে আরো 987 বাংলাদেশি আহত হয়েছে, অপহৃত হয়েছে হাজারো মানুষ। তারা অবিচার করছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। সংকটের এই সময়ে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, নিরাপরাধ বাংলাদেশি হত্যা বন্ধ করো, নয়তো সাইবার যুদ্ধ। We just want to say to the Indian government, stop killing Bangladeshi innocent people. Otherwise, we will start our cyber mission against India. That can be. পাল্টা সাইবার যুদ্ধে সামিল হয়েছে ভারতের হ্যাকার সংগঠনগুলো। তাদের নেতৃত্বে আছে ইন্ডিশিয়ান নামের একটি গ্রুপ। এর মধ্যে তাদের আক্রমণের শিকার হয়েছে টিসিবি, রাজশাহী কমিশনার অফিস, জাতীয় স্বাস্থ্য গ্রন্থাগার সহ বেশ কিছু সরকারি বেসরকারি ওয়েবসাইট। এসব সাইটে ভারতের হ্যাকার গ্রুপরা তাদের একটি দেশাত্মবোধক গানের দুটি লাইন এবং নিজেদের কোড নেম ও ইমেল ঠিকানা জুড়ে দিয়েছে। এই সাইবার যুদ্ধের শেষ কোথায় তা নিশ্চিত নয়। বিভিন্ন বিদেশি হ্যাকার সংগঠনও এখন দুই শিবিরে যোগ দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফয়সাল শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।